বাংলাদেশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে পরিণতি ও সুশাসনের ওপর একটি পরিচিতি ক্লাস নিয়েছিলাম। ওখানে আমরা পরিণতি ও সুশাসনের সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি আমাদের পাঠ্যসূচিতে চলে যাব, আমাদের সিলেবাস শুরু করে দেব আজকে। তো আমি আশা করছি তোমরা সবাই তোমাদের যে পাঠ্য বইটা আছে সেটা সংগ্রহ করে ফেলেছ। যদি করে থাকো অবশ্যই সেটা সামনে নিয়ে বসবে, এবং হচ্ছে একটা খাতা আর কলম সাথে রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন করতে যেন তোমাদের মধ্যে কোনো দ্বিধা বোধ কাজ না করে, সরাসরি যে কোনো বিষয়ে প্রশ্ন করে ফেলবে। তো যারা বই কিনোনি তারা অবশ্যই হচ্ছে বই কিনে ফেলবে। এবং যারা বই আছে তারা এই বইটা খুলে খাতা খুলে বসবে। আর বরাবরের মতো শিক্ষার্থীরা উপস্থিতি দিয়ে দাও, নাম আর রোল নাম্বার দিয়ে উপস্থিতি জানিয়ে দাও। তো আজকে যেহেতু অলরেডি আমাদের ক্লাসের সময় অনেকটা অতিক্রম হয়ে গেছে, আমরা সরাসরি আমাদের শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। আমাদের আজকে আলোচ্যসূচিতে কী আছে আমরা দেখি। আমাদের আজকে আলোচ্যসূচিতে আছে হচ্ছে, আজকে আমরা আলোচনা করব পরিণতির ধারণা নিয়ে এবং পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু নিয়ে। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, তাই হয়তোবা আমরা পরেরটা করতে পারবো কিনা জানি না। আমরা শুরু করি পরিণতি দিয়ে। তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে, বা আমাদের আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিণতির ধারণা। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু গত ক্লাসেই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের একটি উক্তি দিয়ে শুরু করেছিলাম, সেটা আমি আজকে আবার বলছি। অ্যারিস্টটল বলেছিলেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় প্রভু না হয় পশু। আমি আবার বলছি, তিনি বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না হয় সে দেবতা না হয় সে পশু। তাহলে দেবতা আর পশু ছাড়া আমরা মানুষ জাতি সবাই কোনো না কোনো সমাজে বসবাস করি। আমরা যদি সৃষ্টির লগ্নের শুরু থেকে দেখি, যে যখন মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, সেখানে মানুষ কিন্তু নিরাপত্তার জন্য একত্রিত হয়ে বা গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। সেই গোষ্ঠীবদ্ধতা থেকে আমাদের পরবর্তীতে এই সমাজের ধারণা এসেছে। তখন কিন্তু মানুষ সমাজে বসবাস করত। সেই প্রকৃতির রাজ্যে থেকে আজকে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের পরেও কিন্তু সেই সমাজবদ্ধতা হয়ে বা সমাজবদ্ধ হয়ে থাকার যেই টেন্ডেন্সি বা মানসিকতা, সেটা কিন্তু এখনও পরিবর্তন হয়নি। যুগের পরিবর্তন হলেও, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাধিত হলেও কিন্তু মানুষ এখনও সমাজবদ্ধ হয়ে বসবাস করে। আমরা যারা সমাজবদ্ধ হয়ে সমাজে বসবাস করি তাদের সামাজিক জীবনকে বা নাগরিকের জীবনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক সমাজেই বা রাষ্ট্রেই আছে কিছু নিয়মনীতি। সেই নিয়মনীতিগুলো নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলি হচ্ছে আমরা পরিণতি। পরিণতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? কারণ নাগরিকতার সাথে বা নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের পরিণতি। তাই পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। পরিণতি ও সুশাসন হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞানের একটি অংশ। যেহেতু মানুষ জনগণ হচ্ছে সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই পরিণতি ও সুশাসন হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমরা দেখি পরিণতির ইংরেজি প্রতিশব্দ কী, সেটা আমরা সবাই জানি, আমরা লিখে দিয়েছি। পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স।
ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। আর এই সিভিক্স শব্দটি এসেছে আমার দুটি ল্যাটিন শব্দ থেকে, একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, এই দুটাই কিন্তু ল্যাটিন শব্দ, দুটাই কিন্তু আমার ল্যাটিন শব্দ, দুটাই আমার ল্যাটিন শব্দ। ইংরেজি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স শব্দটি এসেছে সিভিস ও সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নগর, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এবং হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নে আমাদের এই শব্দগুলোর অর্থ আসে যে, বা প্রশ্ন হিসেবে আসে যে সিভিস শব্দের অর্থ কী বা সিভিটাস শব্দের অর্থ কী। যারা যারা আছো দেখি কে কে আছো, সুপ্ত আছো আমাদের সাথে, দেখতে পাচ্ছি অনেকেই আছো। বোঝা যাচ্ছে না এখন, কি বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে না, বোর্ড নাকি সাউন্ড? বোর্ড বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক্স এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে, যার অর্থ হচ্ছে যথাক্রমে নগর ও নগর রাষ্ট্র। তাই শাব্দিক অর্থে পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। আমি আবার বলছি, শাব্দিক অর্থে পৌরনীতি বলতে বোঝায়, বা পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। তো পৌরনীতি কথাটা কোত্থেকে এসেছে সেটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? পৌরনীতি শব্দটি কোত্থেকে এসেছে আমাকে জানতে হবে। আমরা পৌরনীতির সংজ্ঞা ব্যাপকভাবে আরও পড়ব, আমরা একটু ধীরে ধীরে দেখি। আগে দেখলাম শাব্দিক অর্থ, পৌরনীতির শাব্দিক অর্থ, প্রথম পর্যায়ে আমরা দেখলাম পৌরনীতির শাব্দিক অর্থ। পরবর্তী পর্যায়ে আমরা একটু দেখি যে পৌরনীতি কথাটা কোত্থেকে এসেছে, পৌরনীতি কথাটা কোত্থেকে এসেছে। সংস্কৃতিতে সংস্কৃতিক একটা শব্দ আছে পুর, সংস্কৃতি একটা শব্দ আছে পুর, সেই পুর বা পুরি, সংস্কৃতি একটা শব্দ আছে পুর বা পুরি, এর অর্থ হচ্ছে নগর। অর্থাৎ সংস্কৃতিতে নগর বলতে পুর বা পুরীকে বুঝি, শব্দ পুর বা পুরীর অর্থ হচ্ছে নগর। সংস্কৃতিক যে বা সংস্কৃত যে শব্দটি আছে পুর বা পুরীর অর্থ হচ্ছে নগর। এই পুর বা পুরীতে যারা বসবাস করে তাদেরকে বলি হচ্ছে আমরা পুরবাসী। এই পুর বা পুরীতে যাদের যারা বসবাস করে তাদেরকে বলা হয় নগরবাসী বা পুরবাসী। এই এই জন্য আমরা একটু একটা কথা মনে রাখবো, আমরা কিন্তু অনেক সময় নাগরিক জীবন বলতে বা নাগরিক জীবন এই কথাটি অর্থ বোঝাতে কিন্তু পৌরজীবন বলে থাকি। আমরা পৌরজীবন কথাটি শুনেছি, পৌরজীবন বলতে কিন্তু নাগরিক জীবন বুঝে থাকি। তাহলে সংস্কৃতি শব্দ পুর বা পুরীর অর্থ হচ্ছে নগর, আর এই পুর বা পুরী বা নগর পুরবাসীর জন্য যেই শাস্ত্র তাকেই বলা হয় হচ্ছে পৌরনীতি। এই পুর ও পুরবাসীর জন্য যে শাস্ত্র তাকেই বলা হয় হচ্ছে পুরবাসী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতি কথাটি এসেছে সংস্কৃতি শব্দ পুর থেকে। তো প্রথমে যেটা বলেছি যে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আমি এটা মুছে ফেলছি, ঠিক আছে? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আমাদের পৌরনীতি আলোচনা করে। তাহলে আমাদেরকে অবশ্যই একটু জানতে হবে যে নাগরিক কথাটির অর্থ কী বা নাগরিক কারা, এটা জানতে হবে। যদি পৌরনীতি কাকে বলে বা কাদেরকে নিয়ে আলোচনা করে সেই বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা হচ্ছে নাগরিক কারা, নাগরিক কারা বা নাগরিক কে, কে বা কারা হচ্ছে নাগরিক। তো শিক্ষার্থীরা, পৌরনীতি শাস্ত্রটি যখন সূচনা লাভ করে বা যখন থেকে পৌরনীতি শাস্ত্রটির সূচনা বা সৃষ্টি হয়, তখন কিন্তু বা তখন কোনো রাষ্ট্র
আমরা এখন বৃহৎ আকারে যে সকল রাষ্ট্র দেখি সেই রাষ্ট্র ছিল না। প্রাচীনকালে এক একটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো, এক একটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো। বিশেষ করে যখন প্রাচীন গ্রীসে যখন সভ্যতার বিকাশ লাভ করে, তখন সেই গ্রীসের এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। যেমন গ্রীসের হচ্ছে তোমার এথেন্স, তারপর স্পার্টা এর কথা বলতে পারি। এগুলো ছিল এক এক ধরনের এক একটা নগর ছিল এক একটি রাষ্ট্র। তখন যেই ধারণাটি প্রচলিত ছিল সেটা হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীনকালে নগর রাষ্ট্রের ধারণা প্রচলিত ছিল। সেই নগর রাষ্ট্রে যারা শাসন কার্যে অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক। সেই প্রাচীনকালের যেই নগরকেন্দ্রিক ছোটো ছোটো নগরকেন্দ্রিক যে রাষ্ট্রগুলো, সেই নগর রাষ্ট্রের যারা শাসন কার্যে অংশগ্রহণ করতো তাদেরকে বলি হচ্ছে আমরা বা বলা হতো নাগরিক। তাহলে শাসন কার্যে কারা অংশগ্রহণ করতো? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা। তাহলে প্রাচীনকালে যে নগর রাষ্ট্রের ধারণা ছিল সেখানে শুধুমাত্র পুরুষদেরকে নাগরিক হিসেবে চিহ্নিত করা হতো। নারী, তারপর হচ্ছে দাস দাসী যারা ছিল তাদেরকে কিন্তু নাগরিক হিসেবে মর্যাদা প্রদান করা হতো না। আধুনিককালে কিন্তু সেই নগর রাষ্ট্রের ধারণাটি বিলুপ্ত লাভ করেছে, বা সেই নগর রাষ্ট্রের যে চেতনাটা ছিল সেটা আজকে এখন আর নেই। এখন নগর রাষ্ট্রের পরিবর্তে আধুনিককালের রাষ্ট্র হচ্ছে জাতিরাষ্ট্র। আধুনিক রাষ্ট্র হচ্ছে আমাদের জাতিরাষ্ট্র। এখন জাতিরাষ্ট্র কি? জাতিরাষ্ট্র হচ্ছে জাতীয়তার ভিত্তিতে গঠিত একটি রাষ্ট্র। আমি আবার বলছি, জাতিরাষ্ট্র হচ্ছে জাতীয়তার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র। জাতীয়তার ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে তাকে বলি হচ্ছে আমরা জাতিরাষ্ট্র। এই জাতিরাষ্ট্রে এক একটি জাতি হচ্ছে এক একটি রাষ্ট্র। যেমন আমরা বাঙালি জাতি হচ্ছে আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে ভারতীয় জাতিরও একটি রাষ্ট্র আছে বা দেশ আছে, যেমন হচ্ছে ভারত বা ইন্ডিয়া। এই এক একটি জাতির ওপর ভিত্তি করে বা জাতীয়তার ওপর ভিত্তি করে যে রাষ্ট্র গড়ে উঠেছে তাকে বলি হচ্ছে আমরা জাতিরাষ্ট্র। আর এই জাতিরাষ্ট্রে বসবাসরত প্রত্যেক ব্যক্তি হচ্ছে সেই রাষ্ট্রের নাগরিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতার ধারণাটা কিন্তু বিস্তৃতি লাভ করেছে। আগে শুধুমাত্র যারা শাসন কার্যে অংশগ্রহণ করতো, মানে পুরুষরা, তারা ছিল শুধুমাত্র নাগরিক। কিন্তু আধুনিককালে সবাই নাগরিক। আধুনিককালে নাগরিক বলতে বোঝায় একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনগণকে, যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, যারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্রের প্রদত্ত সকল রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে তাকে বলি হচ্ছে আমরা রাষ্ট্র। তাই সেই বিবেচনায় আধুনিককালে পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো দেশের নাগরিক। যেমন আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান নাগরিক, ইন্দিরা গান্ধী ভারতের নাগরিক। তাহলে প্রত্যেক ব্যক্তি আধুনিককালে কিন্তু নাগরিকতার ধারণাটা সে আগের মতো সংকীর্ণ নেই, বিস্তৃতি লাভ করেছে। প্রত্যেক ব্যক্তি, পুরুষ, নারী, প্রতিবন্ধী, শিশু, সবাই হচ্ছে কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতার ধারণাটা পরিবর্তন লাভ করেছে, নাগরিক চেতনাটা পরিবর্তন লাভ করেছে। এর সাথে সাথে কিন্তু আমাদের পৌরনীতির ধারণাটাও পরিবর্তন লাভ করেছে। কেন? পৌরনীতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আগে যেহেতু নাগরিক বলতে এক ধরনের সংজ্ঞা ছিল বা যাদেরকে নাগরিক বলা হতো, এখন নাগরিকের ধারণা বা পরিধিটা বিস্তৃতি লাভ করেছে, সাথে সাথে কিন্তু পৌরনীতির ধারণাটাও আমাদের বিস্তৃতি লাভ করেছে। তাই সাধারণত পৌরনীতিকে দুটি অর্থে সংজ্ঞায়িত করা হয়। পূর্বে পৌরনীতিকে সংকীর্ণ অর্থে সংজ্ঞায়িত করা হতো। সংকীর্ণ অর্থে পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের হচ্ছে শুধু অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। সংকীর্ণ অর্থে পৌরনীতি অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি অধিকার ও
কর্তব্য নিয়ে আলোচনা করে। কিন্তু এখন ব্যাপক অর্থে ক্লিয়ার ব্যাপক অর্থে পৌরনীতি বা আমরা এখানে বলতে পারি সংকীর্ণ অর্থে পৌরনীতি ছিল শুধুমাত্র অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান, অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু বর্তমানকালে ব্যাপক অর্থে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই সংকীর্ণ অর্থটা পূর্বে প্রচলিত ছিল, বর্তমানে এই ব্যাপক অর্থটা প্রচলিত আছে, সেটা হচ্ছে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? কারণ পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকের দায়িত্ব কী, কর্তব্য কী, নাগরিকের অধিকার কী কী, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের পৌরনীতি আলোচনা করে। তাই পৌরনীতি হচ্ছে বর্তমানকালে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি পৌরনীতি, প্রথমে আলোচনা করেছি পৌরনীতি শব্দটা কোত্থেকে এসেছে, তারপর এই যে পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সে নাগরিক কারা সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সর্বশেষ পৌরনীতিটাকে আরেকটু ভালোভাবে ডিফাইন করব বা সংজ্ঞায়িত করব। পৌরনীতি কাকে বলে সে সম্পর্কে যেতে যাওয়ার আগে বিভিন্ন দার্শনিকের সংজ্ঞা জানা প্রয়োজন। যেহেতু আমাদের সময় খুবই সীমিত, আমি তোমাদের সামনে সবচেয়ে গ্রহণযোগ্য এবং কার্যকরী একটি সংজ্ঞা উপস্থাপন করছি, সেটা হচ্ছে প্রফেসর ইএম হোয়াইটের একটি সংজ্ঞা। তিনি বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় পৌরনীতি। আমি আবার বলছি, তিনি বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলে হচ্ছে পৌরনীতি। তিনি আরেকটু স্পেসিফিকভাবে বা আরেকটু ক্লিয়ার করার জন্য বলেছেন, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আমরা বলতে পারি পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র বা এমন একটি বিজ্ঞান যা নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন নাগরিকের দায়িত্ব, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সকল রূপ নিয়ে পৌরনীতি আলোচনা করে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি পৌরনীতি কাকে বলে সে সম্পর্কে তোমরা একটি ক্লিয়ার ধারণা লাভ করতে পেরেছ। যদি তোমাদের আরও ক্লিয়ার না হয় কনসেপ্ট, তাহলে অবশ্যই বলবে, আমি ক্লিয়ার করে দেব। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তী আলোচনাতে চলে যাচ্ছি। পৌরনীতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, আমরা পরের বিষয়ে চলে যাচ্ছি, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু মানে হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে বা পৌরনীতি ও সুশাসনের সাথে কোন কোন বিষয় জড়িত। আমরা পূর্বে দেখেছি যে আধুনিক কালে যেহেতু নাগরিকতার ধারণাটি বিস্তৃত লাভ করেছে, তার সাথে সাথে কিন্তু পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় বা তার যে পরিধিটা আছে সেটাও বিস্তৃতি লাভ করেছে। বলা হয় যে নাগরিক জীবন বা একজন নাগরিক যতদূর বা নাগরিক জীবনের কার্যাবলী যত দূর পর্যন্ত প্রসারিত, পৌরনীতির আলোচ্য বিষয়ে কিন্তু ততদূর পর্যন্ত বিস্তৃত এবং প্রসারিত। আমরা একটু খেয়াল করি যে একজন ব্যক্তি, সে একজন যে কেউ একজন গ্রাম থেকে এসেছে, গ্রামের ব্যক্তি, সে কিন্তু প্রথমে তার সেই স্থানীয় পর্যায়ের একজন জনগণ, তারপর সে আস্তে আস্তে জাতীয় পর্যায়ে আসে,
এরপর ধীরে ধীরে সে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিভিন্ন অবদান রাখার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হয়ে যায়। এই সকল বিষয় নিয়ে কিন্তু পরিণীতি আলোচনা করে, নাগরিক জীবনকে যেই যেই বিষয় স্পর্শ করে সব বিষয় নিয়েই হচ্ছে আমাদের পরিণীতি আলোচনা করে। তাই পরিণীতির আলোচ্য সূচি বা পরিধি পূর্বের তুলনায় অনেক বিস্তৃতি লাভ করেছে এবং সেটা ব্যাপক ও বিস্তৃত। তাহলে দেখি আমরা প্রথমে হচ্ছে পরিণীতি কী কী নিয়ে আলোচনা করে। সর্বপ্রথম পরিণীতি আলোচনা করে আমাদের, যেহেতু পরিণীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই পরিণীতির প্রথম আলোচ্য সূচিতেই আসে নাগরিকতা ও সমাজ জীবন। সমাজভুবন থেকেই যেহেতু নাগরিকতার আবির্ভাব, আমরা জানি তো প্রথমে আগে নাগরিকদের কিন্তু নিরাপত্তার জন্যই নাগরিকরা রাষ্ট্রের সৃষ্টি করেছে। আমরা কিন্তু এইচএসসিতে যারা পরিণীতি এসএসসিতে যারা পরিণীতি পড়ে এসেছি তারা কিন্তু রাষ্ট্রের বিবর্তনের একটি বা রাষ্ট্রের আবির্ভাব সংক্রান্ত একটি অধ্যায় আলোচনা করে এসেছি। আচ্ছা, পরিণীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণীতি আলোচনা করে। নাগরিক জীবনটা পূর্বে কেমন ছিল, যেমন বলেছি আমরা যে আগে কারা কারা নাগরিক ছিল, বর্তমানে কারা কারা নাগরিক, এই সকল বিষয় নিয়ে পরিণীতি আলোচনা করে। একজন নাগরিককে কীভাবে সুনাগরিকে রূপান্তর করা যায় সেসব কিছু নিয়ে পরিণীতি আলোচনা করে। তারপর নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো কী কী সেসব বিষয় নিয়ে পরিণীতি আলোচনা করে। পাশাপাশি সমাজ কিন্তু নাগরিকের একটি অবিচ্ছেদ্য অংশ, আমরা সমাজ থেকেই সবাই প্রত্যেকেই কোনো না কোনো সমাজে সমাজবদ্ধ। সমাজ জীবনটা কেমন, পূর্বে কেমন ছিল, সামাজিক মূল্যবোধগুলো কী কী, এই সকল বিষয় নিয়ে হচ্ছে পরিণীতি আলোচনা করে। তারপরে পরবর্তী বিষয় হচ্ছে, যে বিষয়টা নিয়ে পরিণীতি আলোচনা করে সেটা হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। মৌলিক প্রতিষ্ঠান, মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আমরা জানি সমাজের মৌলিক আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। আমরা সবাই পরিবার থেকে জন্ম লাভ করে ধীরে ধীরে পরিবার থেকে সমাজে আসি, সমাজ থেকে রাষ্ট্রে আসি। সেই আদি প্রতিষ্ঠান পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল প্রতিষ্ঠানের সূচনা, বিবর্তন, পরিবর্তন সকল কিছু নিয়ে পরিণীতি ও সুশাসন আলোচনা করে। পরিবার প্রথাটা আগে কেমন ছিল, বর্তমানে আমরা দেখি আগে যৌথ পরিবার ছিল, বর্তমানে একক পরিবারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। এরপর রাষ্ট্র বা সমাজ জীবনটা, সমাজ কাঠামোটা কেমন, সামাজিক মূল্যবোধগুলো কী কী, সমাজের প্রতি নাগরিকের কর্তব্যগুলো কী কী, ব্যক্তি সমাজ থেকে কী কী অধিকার ভোগ করে, রাষ্ট্র কী, রাষ্ট্রের কার্যাবলী কী কী, রাষ্ট্র কীভাবে বিবর্তন লাভ করেছে, সকল বিষয় নিয়ে হচ্ছে আমাদের পরিণীতি আলোচনা করে বা পরিণীতি সুশাসন আলোচনা করে। তাই বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পরিণীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। এরপর আমরা সংজ্ঞাতেই বলেছি কিন্তু পরিণীতি নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। নাগরিকরা অতীতে কেমন ছিল, নাগরিকের অতীত রূপ কেমন ছিল, যেমনটা বলেছি আমরা যে পূর্বে শুধুমাত্র রাষ্ট্রে যারা শাসন কার্যে অংশগ্রহণ করতো তাদেরকে বলা হতো নাগরিক বা অন্যদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না। কিন্তু বর্তমানে সেই ধারণা অনেকখানি পরিবর্তন লাভ করেছে। এখন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী প্রত্যেকেই হচ্ছে নাগরিক। আমাকে মনে রাখতে হবে যে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি কিন্তু নাগরিক হয় না। এখন বাংলাদেশে যদি আমেরিকান কেউ এসে ঘুরতে আসে বা কোনো কারণে আসে, সেক্ষেত্রে কিন্তু সে নাগরিক হবে না, নাগরিক বাংলাদেশে কিন্তু আমরা, কারণ আমরা স্থায়ীভাবে বসবাস করি। তো এই যে নাগরিকের অতীত রূপটা কেমন ছিল, বর্তমানে কেমন, ভবিষ্যতে সেটা কী রূপ লাভ করবে, এই সব কিছু আমরা কোত্থেকে জানতে পেরেছি, পরিণীতি পাঠ করে জানতে পেরেছি। তাই পরিণীতি ও সুশাসনের আলোচ্য সূচির মধ্যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ। নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পরিণীতি ও সুশাসন আলোচনা করে। শিক্ষার্থীরা
আমাদের সময় যেহেতু স্বল্প, আজকে আমাদের দ্বিতীয় যে আলোচ্যসূচি ছিল সেটা আমরা শেষ করতে পারবো না। আমরা পরবর্তী ক্লাসে এই পরিণতির আলোচ্যসূচির বাকি যতগুলো আছে বা বাকি অংশটা থেকে আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি প্রথমেই যেটা বলেছি, কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমাদের মধ্যে, যাতে কোনো দ্বিধাবোধ কাজ না করে প্রশ্ন করার জন্য, অবশ্যই প্রশ্ন করবে। তোমাদের জন্যই আমরা তোমাদের সকল সমস্যা সমাধান করার আমরা আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।